ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। একবার প্রশ্ন করছেন যে এক ফ্যামিলিতে তিনজন মহিলা গর্ভবতী হলে একজনের ক্ষতি হয় বা একজনের মৃত্যু হতে পারে, এরকম ধারণা ও বিশ্বাসের শরীর বিধান কি? ভাই, এরকম বিশ্বাসগুলি সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী এবং সঠিক ইমান ও আকিদা বিরোধী বিশ্বাস। যে লাভ এবং ক্ষতির মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যদি কোনো কিছুকে ক্ষতির কারণ করেন তাহলেই আমরা সেটাকে ক্ষতির কারণ বিশ্বাস করব। তিনি যদি কোনো কিছুকে লাভের কারণ বলেন তাহলেই আমরা সেটাকে লাভের বিশ্বাস করব। ধরে নেন, জমজমের পানি পান করলে আরোগ্য লাভ করায়, আরোগ্য হয়, শেফাত পায়, তাহলে আমরা বলবো যে জমজমের পানি পান করাটা হচ্ছে একটি কারণ আরোগ্য লাভের। কিন্তু যদি বলে যে আমাদের এখানকার কূপের পানি, তাহলে আমরা এটা বলতে পারবো না, কারণ শরীয়তে আমাদের এই দেশের কূপের পানির এই কারণ বা এই ফজিলত বলেনি। তো যেগুলো ক্ষতির কারণ ইসলাম বলেনি, শরিয়া বলেনি, সেটাকে ক্ষতির মনে করে নিলে সেটাকে ছোট শির্ক বলা হয়। আর একটি উদাহরণ দিই, যেমন এমন এক এই কারণ এরকমই একটি ফতোয়া আরও একবার এসেছিল আমার কাছে, যে কোনো এক ব্যক্তির মহিলা গর্ভবতী ছিল, সে জানাজায় হাজির হয়নি। বলছে জানাজায় মানে এক লোক মারা গেছিল আর ওর স্ত্রী গর্ভে সন্তান আছে, কারণ সবাই জানাজায় গেছে কিন্তু ওই স্ত্রীর স্বামী জানাজায় যায়নি। কেন? বলছে জানাজায় গেলে নাকি ওর স্ত্রীর পেটের বাচ্চা মারা যাবে। তো জানাজা যাই, যার স্ত্রীর গর্ভবতী, যার স্ত্রী গর্ভবতী, তার স্বামী জানাজায় শরীক হলে বাচ্চা মারা যায়, তো জানাজায় শরীক হওয়াটা বাচ্চা মরণের কারণ, এটা কি ইসলাম বলেছে? এটা কি শরিয়া বলেছে? এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? বলেনি, তারপরও মানুষ এরকম ধারণা করে নিয়েছে, তাহলে এটাকেই বলা হয় ছোট শির্ক। ঠিক ওই রকমই আপনাদের এই আকিদা, এই বিশ্বাস যে তিনজন একই ফ্যামিলিতে গর্ভবতী হলে একজনের ক্ষতি হয় বা এমনকি মরণ পর্যন্ত হতে পারে, তাহলে তিনজনের গর্ভবতী হওয়াটা কি একজনের ক্ষতির কারণ? এটা কি ইসলাম বলেছে? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? তাহলে না যদি বলেন, তারপরেও যদি কেউ এরকম বিশ্বাস করে, এগুলোকে কারণ মনে করে, তাহলে সেটা ছোট শির্ক হয়। আর ছোট শির্ক মানে কবিরা গুনাহ, এটা থেকে তৌবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মনে করে মনে রাখবেন, পৃথিবীতে যত সন্তান গর্ভে আসে সেটা আল্লাহর ফয়সালায় আসে, সেটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, এবং তারা গর্ভে আসবে এবং কখন জীবন পাবে, রূহ পাবে, তাদের আহার, রিজক ইত্যাদি লিখে দেওয়া হয়। তাহলে এটা আল্লাহর আদেশেই ঘটে, আর যেটা আল্লাহর আদেশেই ঘটে সেটাকে আবার ক্ষতির কারণ মনে করা সত্যিকারে ভাগ্য বা আল্লাহর আদেশের উপর মানে কটাক্ষ করা এবং বলতে পারেন যে নারাজ হওয়া বা সেগুলাকে নোংরা মনে করা, আল্লাহ তাআলার আদেশের উপেক্ষা করা, আল্লাহ তাআলার আদেশগুলিকে অমান্য করা। আচ্ছা, বাকি থাকলো কেন ভাই তিনজনের মধ্যে একজনের ক্ষতি হবে? কারণ বলেন তো কার ক্ষতি হবে? আপনার পরিবার এই ধরে নেন তিনজন, যার নাম বললেন আমি এখানে বলছি না, কিন্তু কার ক্ষতিটা হবে এটা বলে দেখি। তাহলে এরকম বলা একদম ঠিক নয়। পৃথিবীতে একসঙ্গে লাখো মানুষ গর্ভবতী আছে, মনে করেন 3 লাখ, তো 3 লাখের 3 লাখের কারণে কি কারো কিছু অসুবিধা হবে? 1 লাখের কি অসুবিধা হবে? তো এটা যুক্তির উপরেও সেটা টিকে না এবং যুক্তিরও বিপরীত কথা। যাই হোক, এরকম বিশ্বাস হচ্ছে শরিয়ার দৃষ্টিতে গর্জিত ছোট শির্ক বিশ্বাস, আর এরকম বিশ্বাস থেকে তৌবা করতে হবে এবং মানুষকে সতর্ক থাকতে হবে।